দর্শক আসসালামু আলাইকুম। আজ কথা বলবো একটি নতুন ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে। এটা কানাডার সর্বপূর্বে অবস্থিত একটি প্রভিন্স, যেটা নাম হলো নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। এটা আটলান্টিক রিজিয়নে অবস্থিত। এই প্রভিন্সে আগামী 4 মাস, সেপ্টেম্বর 2019, অক্টোবর 2019, নভেম্বর এবং ডিসেম্বর 2019, এই 4 মাস জুড়ে প্রত্যেক মাসে রাফলি 2 উইকস এর জন্য একটা প্রোগ্রাম চালু করা হচ্ছে। এটা উদ্যোক্তাদের জন্য, মানে এন্টারপ্রেনারশিপ ক্যাটাগরিতে আপনি এখানে অ্যাপ্লাই করে চলে আসতে পারবেন আপনার ফ্যামিলি সহ। বাট প্রথম 1 বছর আপনি ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করবেন, যে ব্যবসাটি এখানে পরিচালনা আপনি করবেন, তখন আপনার ভিসার ক্যাটাগরিটা হবে ওয়ার্ক ভিসা। বাট 1 বছর বা 1560 ঘন্টা সেই ব্যবসাটি, সেই কাজটি পরিচালনার পরে আপনি প্রভিন্সিয়াল নমিনিতে অ্যাপ্লাই করতে পারবেন, মানে ওই প্রভিন্সের নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরের নমিনেশন প্রোগ্রামের আন্ডারে আপনি আবার পিআর এ পার্মানেন্ট রেজিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করে আপনি পার্মানেন্ট রেজিডেন্ট হয়ে যেতে পারেন। এটিও একটি চমৎকার প্রোগ্রাম, একটি সুযোগ বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য, যাদের প্রয়োজনীয় দক্ষতা এবং সচ্ছলতা আছে বিনিয়োগ করার জন্য এখানে কানাডাতে, তাদের জন্য এটা একটা চমৎকার প্রোগ্রাম। কানাডার 10টি প্রভিন্সের একটি প্রভিন্স হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। এটা কানাডার সর্বপূর্বে অবস্থিত। এডমন্টনের সাথে সময়ের পার্থক্য সম্ভবত 2.5 ঘন্টা। আপনারা জানেন কানাডায় আসলে 6টা টাইম জোন আছে। কানাডা তো হিউজ একটা কান্ট্রি, ও মানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা, যার নিজস্ব টাইম জোন আছে 6টি। নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটর কানাডার অন্যতম, মানে 10টি প্রভিন্সের একটি প্রভিন্স। এই প্রভিন্সের আয়তন হলো 4,05,000 বর্গ কিলোমিটারের মতো, কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে লোক সংখ্যা মাত্র 5.25 লাখ। তার মানে হচ্ছে বাংলাদেশের প্রায় 2.5 গুণ বড় একটি দেশ, যেটা এখানে প্রদেশ। তো সেই দেশটিতে আপনি কল্পনা করে দেখুন, বাংলাদেশের 2.5 গুণ বড় একটি জায়গায় একটি দেশে মাত্র 5.25 লাখ লোক, এবং সেখানে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা প্রথম বিশ্বের, যেহেতু এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং পৃথিবীর যে কোনো মানদণ্ডে এটা সেরা 7টা দেশের একটি কানাডা নিঃসন্দেহে। তো আমার মনে হয়েছে যে এটা একটা সুবর্ণ সুযোগ উদ্যোক্তাদের জন্য, যাদের এই বিষয়ে আগ্রহ আছে, কানাডায় যারা সপরিবারে চলে আসতে চান উদ্যোক্তা হিসেবে এবং প্রয়োজনীয় যোগ্যতা সক্ষমতাটা আছে, তারা এটাকে খুব সিরিয়াসলি তারা কনসিডারেশনে নিতে পারে। আমি এখন এই এই প্রোগ্রামের যে মিনিমাম রিকোয়ারমেন্টটা, মানে এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে 10টি ক্রাইটেরিয়া, সেটা খুব সংক্ষেপে চট করে একটু শেয়ার করবো আপনাদের সাথে। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা অন্টারপ্রেনারদের জন্য প্রোগ্রাম, উদ্যোক্তাদের জন্য প্রোগ্রাম। ক্রাইটেরিয়া নাম্বার 1 হলো বয়স 21 থেকে 59-এর মধ্যে হতে হবে। ক্রাইটেরিয়া নাম্বার 2, ইংলিশ প্রফিসিয়েন্সি হতে হবে CLB 5, কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক লেভেল 5, which is equivalent to IELTS 4. সুতরাং IELTS এর 4 বা 4.5 তো আসলে খুবই সহজ, যার ফলে এটাও কঠিন কিছু হবে না উদ্যোক্তাদের জন্য। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে 6 লাখ কানাডিয়ান ডলারের সমপরিমাণ আপনার সম্পত্তি থাকতে হবে। এটা যৌথভাবে হতে পারে, আপনার ব্যবসায়িক এবং ব্যক্তিগত সম্পত্তি মিলিয়ে 6 লাখ কানাডিয়ান ডলারের সমমানের সম্পত্তি আপনার দেশে থাকতে হবে এবং সেটা ঋণমুক্ত হতে হবে। 4 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে কমপক্ষে 2 লক্ষ কানাডিয়ান ডলার আপনার এখানে বিনিয়োগের যোগ্যতা থাকতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে ইওআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এর অ্যাসেসমেন্ট গ্রিডে 72 আপনাকে স্কোর করতে হবে। এই গ্রিডটা নিয়ে আমি শেষে আলোচনা করছি। 6 নম্বর শর্ত হচ্ছে গত 5 বছরের মধ্যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার এবং মালিকানার কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানটির কমপক্ষে 25% মালিকানা নিজের নামে থাকতে হবে। আবেদনের 7 নম্বর শর্তটি হচ্ছে আপনার একটি পরিষ্কার বিজনেস প্ল্যান থাকতে হবে, এবং সেই বিজনেস প্ল্যানের সাথে আপনার নেসেসারি ডকুমেন্ট জমা দিতে হবে। এই বিজনেস প্ল্যানটি একটি থার্ড পার্টি প্রফেশনাল দ্বারা রিকগনাইজড হতে হবে, এবং আপনার এই বিজনেস প্ল্যানটি ফর প্রফিট এন্টিটি হতে হবে, মানে নন প্রফিট অর্গানাইজেশন হওয়া চলবে না। এখানে যে কাজটি আপনি, যে ব্যবসাটি এসে পরিচালনা করবেন, বা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিনে নিয়ে আপনি পরিচালনা করতে চান, সেটি আপনার ফর প্রফিট এন্টিটি হতে হবে। 8 নম্বর শর্তটা হচ্ছে এডুকেশনাল রিকোয়ারমেন্ট, কানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা, অর্থাৎ আমাদের এ লেভেলস কিংবা HSC হলেই হবে, কিন্তু সেটি ECA করানো থাকতে হবে, এবং সেই ECA এর পেপারটা স্ক্যান করে আপনি ইউআই লঞ্চের সময় জমা দেবেন। 9 নম্বর শর্ত হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরে আপনাকে পার্মানেন্টলি থাকার ইচ্ছে পোষণ করতে হবে,
এবং সেটার সপক্ষে আপনার একটা আসলে প্ল্যান, বিস্তারিত একটা প্ল্যান দিতে হবে যে কিভাবে আপনি এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটিকে সেটেল করবেন, আপনার ফ্যামিলি নিয়ে সেটেল করবেন, এরকম একটা প্ল্যান আপনাকে উল্লেখ করতে হবে আবেদনের মধ্যে। ও, এর সাথে একটি ছোট বিষয় আছে, সেটি হচ্ছে যে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে বসবাসকারী কমপক্ষে একজন পার্মানেন্ট রেজিডেন্টকে আপনার ফুল টাইম চাকরি দিতে হবে আপনার এই প্রতিষ্ঠানে, এটিও এটার অংশ, শর্তের অংশ। সবশেষ 10 নম্বর শর্তটি হচ্ছে, ব্যবসা এখানে প্রতিষ্ঠান শুরু করার আগে কিংবা কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান কেনার আগে আপনার একবার এক্সপ্লোরেটরি ভিজিট করতে হবে। তার মানে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি করার জন্য আপনার এখানে একবার এসে ঘুরে যেতে হবে, আপনি এখানে দেখে যাবেন, সেই দেখে যাওয়াটাকে মাথায় রেখে আপনি আপনার প্রপোজালটা সবিস্তারে ব্যাখ্যা করে এখানে জমা দেবেন। দ্যাটস দ্য আইডিয়া। এবার পয়েন্টের গ্রিডটা ব্যাখ্যা করছি, আমি আগে যেমনটা বলেছিলাম যে 120-এর মধ্যে আপনাকে 72 পেতে হবে এখানে কোয়ালিফাই করার জন্য। এর ভেতর এই যে আপনি সর্বোচ্চ 12 নম্বর পেতে পারেন, এই 12 তারাই পাবেন যাদের বয়স আসলে 31 থেকে 40-এর মধ্যে, 31-এর কম কিংবা 40-এর বেশি হলে আবার 12 নম্বরটা কমে যাবে। আমি এটার যে লিঙ্কটা, যে লিঙ্ক থেকে আমি আলোচনাটা করছি, সেই লিঙ্কটা আমি আমার এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি, আপনারা এই লিঙ্কে গিয়ে আরো ডিটেইলে দেখতে পারবেন যে এক্স্যাক্টলি বয়সের জন্য কত, কিংবা পুরো প্রোগ্রামটাই আপনারা ডিটেইলে দেখতে পাবেন। ল্যাঙ্গুয়েজের জন্য এখানে আছে 32, মানে CLB স্কোর 4 বা 4.5 স্কোর করা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একদমই কঠিন কিছু না আমি জানি, সুতরাং সহজেই সবাই এই 32 out of 32 স্কোর করতে পারবেন। এডুকেশনে পয়েন্টসটা হচ্ছে 30, হাই স্কুল ডিপ্লোমা হলে আপনি 30 পাবেন। বাট এখানে প্রসঙ্গত এটাও বলা যায় যে হাই স্কুল ডিপ্লোমাটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, আপনার যদি অনার্স মাস্টার্স করা থাকে কিংবা গ্রাজুয়েশন করা থাকে সেটা একটা অ্যাডেড প্লাস পয়েন্ট হিসেবে অবশ্যই বিবেচিত হবে। বিজনেস ওনারশিপ এক্সপিরিয়েন্স আপনি সর্বোচ্চ 24 নম্বর পেতে পারেন, এবং নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর ইকোনমিক প্রায়োরিটিতে আপনি 12 নম্বর পেতে পারেন। সবশেষে অ্যাডাপটিবিলিটি, এখানে আপনি সর্বোচ্চ 10 পেতে পারেন, এই মিলে হচ্ছে 120, 120-এর মধ্যে আপনাকে সর্বনিম্ন 72 পেতে হবে কোয়ালিফাই করার জন্য। সবশেষে যে স্কোরিং দুটি, ইকোনমিক প্রায়োরিটিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডাপটিবিলিটি, এটার জন্য নিশ্চয়ই ওদের নিজস্ব কোনো মাপকাঠি থাকবে, যে এই মাপকাঠিতে ফেলে ওরা এইটার স্কোরটা নির্ধারণ করবে। এগেইন 120-এর মধ্যে 72 স্কোর করাটা খুব কঠিন কিছু মনে হচ্ছে না এখানে, কারণটা হলো ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটা খুবই শিথিল, পড়াশোনার বিষয়টা খুবই শিথিল, তারপর এক্সপিরিয়েন্সটাও যেটা চাওয়া হয়েছে সেটা অনেক বড় সময়ের জন্য না। চ্যালেঞ্জটা এখানে হতে পারে যে টাকার অঙ্কের বিনিয়োগটা আপনাকে করতে হবে, তো যাদের এই বিনিয়োগ করার যোগ্যতা সচ্ছলতা আছে এবং কানাডায় যারা মুভ করতে চান তাদের জন্য এটা সত্যিকারই চমৎকার একটি প্রোগ্রাম হতে পারে। প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে এ মাস থেকে, মানে সেপ্টেম্বর 2019 থেকে, আগামী 4 মাস প্রতি মাসে কম বেশি 2 সপ্তাহ মানে 10 থেকে 15 দিনের জন্য ইউআই অ্যাকসেপ্ট করা হবে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এই সময়টাতে আপনি এই প্রয়োজনীয় লিঙ্কে গিয়ে, লিঙ্কটা আমি এখনো জানি না কোথায় গিয়ে আবেদন করতে হবে, কিন্তু আমি আপনাদের মূল আলোচনার লিঙ্কটি দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই এই আলোচনাটা আপনারা এই লিঙ্কটা ফলো করলেই এখান থেকে যখন প্রোগ্রামটা শুরু হবে তখন প্রয়োজনীয় লিঙ্কটাও পেয়ে যাবেন এখান থেকে, যেখানে গিয়ে আপনি ইউআই লঞ্চ করবেন। তো সেপ্টেম্বরের 13 থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত ইউআই লঞ্চ করা যাবে এ মাসে, আগামী মাসে অক্টোবরে 11 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত ইউআই গ্রহণ করা হবে, নভেম্বর মাসের 8 থেকে 15 তারিখ পর্যন্ত এবং ডিসেম্বরের 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, এই আগামী 4 মাসে এই যে ডেটগুলো আমি বললাম এই ডেটগুলোতে ইউআই অ্যাকসেপ্ট করা হবে। আসলে লক্ষ্য করে দেখুন, কানাডা সব ক্যাটাগরিতেই আস্তে ধীরে দরজা খুলছে এবং সব ক্যাটাগরিতেই ডিফারেন্ট সময়ে তারা ইমিগ্রেন্টস করে কিংবা ওয়ার্ক ভিসা দিয়ে নিয়ে আসছে এবং আলটিমেটলি তাদের জন্য ইমিগ্রেশন দরজাটা ওপেন করে দিচ্ছে। পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে কানাডা, মনে রাখতে হবে, যে কান্ট্রিকে বলাই হয় কান্ট্রি অফ ইমিগ্রেন্ট। এই ছিল এখনকার ছোট্ট আড্ডা। সবশেষে একটি নতুন জিনিস যোগ করতে চাই, আমার এই ইউটিউবে আজ পর্যন্ত 61,000-এর উপরে সাবস্ক্রাইবার হয়েছে, এই 61,000 সাবস্ক্রাইবারের একটি অংশ আমাকে নক করছেন যে তারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান, কিন্তু ফেসবুকের আসলে পার্সোনাল অ্যাকাউন্টে তো এত সংখ্যক বন্ধু নেওয়া সম্ভব নয়, সেটা চিন্তা করে আমি গতকাল একটা পাবলিক পেজ ক্রিয়েট করেছি জিয়া হাসান নামে, সেই পেজটারও লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পেজটাতে আসলে আমরা ইমিগ্রেশন, যত রকম ইমিগ্রেশন এখানে আছে সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, যতটুকু আমি জানি আপনাদের কাছ থেকে জানবো, পড়াশোনা করে যা জানা যায় সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করব। তারপরে স্টুডেন্ট ভিসা নিয়ে, এখানকার ইমিগ্রেশন ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন নিয়ে,
ইত্যাদি নিয়ে একটু আলোচনা করব। আমার কিছু লেখালেখি এখানে থাকবে, আর কেনেডিয়ান লাইফ অ্যান্ড কালচার নিয়ে তো অবশ্যই কথা বলবো। সুতরাং এই চারটি বিষয়কে মাথায় রেখে এই পাবলিক পেজটা ক্রিয়েট করা হয়েছে জিয়া হাসান নামে, আমি লিঙ্কটা দিচ্ছি। যারা আমার সাথে এই সোশ্যাল প্ল্যাটফর্মের পথচলায় থাকতে চান তাদের অনুরোধ, এই পেজটিতে লাইক দেবেন এবং এই পেজটিকে ফলো করবেন, যাতে করে এই সমস্ত তথ্য আমরা একসাথে শেয়ার করতে পারি, আমরা একে অন্যের কাছ থেকে নতুন কিছু জানতে পারি। আমি আমি বিশ্বাস করি এই পেজটি সবার জন্য একটা কাজের এবং একটা উপকারী পেজে পরিণত হবে ইনশাআল্লাহ। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, খুব শীঘ্রই আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।